असम के अंदर 1 लाख से ज्यादा नामघर वैष्णव संप्रदाय को, हमारी संस्कृति को, शंकरदेव के संदेश को आगे बढ़ाने का काम कर रहे हैं। उसमें से 50 साल के पुराने 8,000 नामघरों को आज 2.5 लाख रुपया देने का कार्यक्रम हो रहा है। গৃহমন্ত্রী অমিত শাহে মুকলি করার এটা দিনের পিছতেই রাজ্যত আরম্ভ হল অসম দর্শন আসনির সফল রূপায়ণ। এই অভিলাষী আসনির জড়িয়ে রাজ্যের 8,000 নামঘরে লাভ করব 2,50,000 টাকা। আজি পূব গুহী সমির 90টা নামঘরলে আগবহা হয় অসম দর্শন আসনির ধন। এই আসনির ধনের বিতরণ পত্র নামঘরিয়া সমাজের হাতত তুলি ধরে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্যয়। মই জিলা প্রশাসনের ওচৰত আৰু আমাৰ যিসকল দলের সতীর্থ তেখেতক লৈ কৃতজ্ঞ যে তেখেতসকলে কালি শুভারম্ভ করা হল আৰু আজি আমি আনুষ্ঠানিকভাবে গোটেইখিনিক আমি তেখেতসকলে অনুমোদন পত্রখন দিবলে সক্ষম হলো। মই জিলা প্রশাসন আৰু আমাৰ সতীর্থসকলের মাজত যিটো এটা সুন্দর সমন্বয়ের মাজেরে তেখেতসকলে কামখিনি করলে তেখেতক লৈ মোৰ কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ। সরকারি আসনি এখন যেতিয়া মুকলি করা হয় তেতিয়া আমি আশা করো যে এই সরকারি আসনি কিমান সোনকালে আমি রাইজর ওসলে নিব পারো। আর আমি এবার অত্যন্ত আমি সুখী যে যিকোনো এখন আসনি হোক, অরুণোদয় হোক, অরুণোদয় কলোয়ে 17,000 কে অধিক আমি ইয়াত কোনো নিবিঘ্নে কোনো তেনেকুৱা ধরনের বিতর্ক নোহাকে আমি গোটেইখিনি মানুষ দিব পাৰিছোঁ। আৰু মই ভাবো যে এনেকুৱা ধরনে যদি এখন আসনি আমি রাইজ মাজলে লৈ যাব পাৰো তেতিয়াহলে সঠিক অর্থত এই আসনিখনের যে সুফল সেই সুফল রাইজে পাবলৈ সক্ষম হব। অসমীয় সাহিত্য সংস্কৃতির জনক গুরুজনার অবিন্দ সৃষ্টি নামঘরলৈ আগবহা এই ধন লাভ করে উৎফুল্লিত নামঘরিয়া সমাজও ভাল করবার কারণে সমূহ নামঘর সমূহর আজি যে আমার সাহায্য আগবাইছে এই সাহায্য আগবার ক্ষেত্রে বিশেষ আমার নামঘরের ক্ষেত্রে বা পূব গুহী পূব গুহী সমষ্টির যেখানে নামঘর আজি আমার মাননীয় মন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য ডাঙরিয়ার জড়িয়ে আজি এইখানে সুবিধা পাইছো, তার কারণে আমি যথেষ্ট সুখী। আমার উজান বাজার জাহাজঘাট কৃষ্ণচল ভালে লাগিছে। আমি কিছুদিন আগতে হেৰি কৰিছোঁ, আমাৰ একবাৰ মানে আমাৰ সমাজখনৰ অৱস্থা তেনেকে নাই, তেনেকে আমি চলি আছোঁ আৰু মানে সাহায্যখিনি হ'লে অলপ আমাৰ সুবিধা হয়। সেইবিলাক দিয়া হৈছে চৰকাৰলৈ আহা বুলি শুনিছো, যে কি হয় নাজানো। আমি শ্ৰীমন্ত শংকৰদেৱ সংঘ কেন্দ্রীয় নামঘৰ ৰূপনগৰৰ পৰা পশ্চিম ভাস্কৰ নগৰ ঘোষণাৰ পিছত আজি আপোনালোকে আমি আজি 2.5 লাখ টকা পাবলৈ সক্ষম হৈছো। কওক কি ক'ব এতিয়া আপোনালোকে? না, আমি এটা ভাল পদক্ষেপ লৈছে শ্ৰীমন্ত শংকৰদেৱ সংঘৰ বা শ্ৰীমন্ত শংকৰদেৱ গুৰুজনাৰ নাম ধৰ্ম প্ৰচাৰৰ কাৰণে তেওঁলোকৰ বিশেষ পদক্ষেপ লওয়ার কারণে আমি তেখেতক ধন্যবাদ জানাইছো। এটা আমার অসমীয়া জাতীয় জীবনের কারণে একটা উল্লেখযোগ্য পদক্ষেপ। পূব গুহী সমষ্টির রাজগড় বিহুতলীত অনুষ্ঠিত এই কার্যসূচীলৈ বিধায়কগৰাকীক আগবহাই অনা হয় বর্ণিল সাংস্কৃতিক শোভাযাত্রায়। ধনজিতৰ সহযোগত ভাস্কৰ চুটিয়াৰ ৰিপোর্ট, ঈশান নিউজ।